ওই হাটু রেসিং এ কোচ তার বেশি হেডমাস্টার খুব বেশি দরকার নাই যে আমরা এখনো শাক দিয়ে মাছ ধরতে চাই তে রেজাল্ট খুঁজতে যে তারা শর্টকাট রাস্তাটা বেছে নেয় হাতুরুর প্ল্যানে কিউই পাখির ডানা ভেঙেছে নিউজিল্যান্ডে সাদা বলে দুই ফরম্যাটে বাঘেরা জয়ের খাতা খুলেছে সে কারণে কি ড্রেসিং রুমে সফেদ টাওয়েল পরে হেডমাস্টারের অমন ভঙ্গি তাসমান সাগর পারে জয়ের ধারায় টিম বাংলাদেশ তবুও হেড কোচকে ক্রেডিট দিতে নারাজ সাবেক অধিনায়ক রকিবুল হাসান ঢাকা টেস্টের উইকেট নিয়ে যত আফসোস আন্ডার এবল লিডারশিপ শান্ত অসাধারণ ক্যাপ্টেন্সি এবং সেভাবে হ্যান্ডেল করেছে এবং আমাদের যে পেস বোলিং যে আমাদের যে গ্রুপটা মানে তারা প্রমাণ করেছে যে নিউজিল্যান্ড হোম সিরিজের টেস্ট ম্যাচে যদি ঢাকায় ওই উইকেটটা না তৈরি করে তাদের জন্য যদি একটা পেস বোলিং উইকেট রাখা যেত হয়তো তারা একই রকম একটা কিছু করতে পারত বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট দুঃখজনক যে আমরা এখনও শাক দিয়ে মাছ ডাকতে চাই এবং ফলাফল কী হলো যে একটা এমন একজন শান্ত ভদ্র প্রকৃতির অধিনায়ক নিউজিল্যান্ডের সে বলতে বাধ্য হলেন যে তার ক্যারিয়ার এরকম বাজে উইকেট দেখেননি হাতুরু গামিনী দুই লঙ্কানের রসায়নটা চমৎকার মিরপুরে স্লো লো টার্নিং উইকেটে সাফল্য এসেছে বেশ কবার আবার প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে মুখ থুবড়ে পড়ার রেকর্ডও আছে টিম বাংলাদেশের হাটুরু সিং তার একটা প্ল্যান নিয়ে চলে এবং এই সমস্ত কোচ এখন এটা বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে বিভিন্ন দেশে যায় একটা সার্টেন টাইমের জন্য যায় দে ওয়ান্ট টু আর্ন লট অফ মানি তাই করতে চায় এবং রেজাল্ট খুঁজে তো এই রেজাল্ট খুঁজতে যেয়ে তারা শর্টকাট রাস্তাটা বেছে নেয় ওই দেশের ক্রিকেট ভবিষ্যৎটাকে নিয়ে খুব একটা ভাবে না যে আমি তো দুই বছর পর চলে যাব কি হবে না হবে পরের ব্যাপার কিন্তু আমার সময়ে যেন আমি এমন কিছু করি যেটা একটা দুইটা ম্যাচ জিতে যাই আমি বলতে পারবো যে আমার সময় এটা হয়েছে সো দ্যাট ইজ রং ইন দ্য ইন্টারেস্ট সে যে পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্টটা সে নিচ্ছে বা আমাদের দেশ থেকে আপনারা সবাই হয়তো জানেন অঙ্কটা নাই বললাম যে কত টাকার স্যালারিতে তাকে রাখছি আমরা সে যদি অত বড় মাপের কোচই হইতো তাহলে তো সে অস্ট্রেলিয়ার কোচ থাকতো ইংল্যান্ডের কোচ থাকতো সাউথ আফ্রিকার কোচ থাকতে পারতো বাট কেন নাই তার তো ওই ভ্যালু নাই পঞ্চ পাণ্ডবের কেউ নেই টি টোয়েন্টি দলে নিউজিল্যান্ডে ওডিআইতে ছিলেন কেবল মুশফিক সিনিয়র তারকা ক্রিকেটারদের ছাড়াই সাফল্য আসছে তেরে ঘুরে তরুণদের নিয়েই নতুন স্বপ্ন দেখতে বলছেন সাবেক এই অধিনায়ক নিউজিল্যান্ডে ব্যাক টু ব্যাক উইন করা ওয়ান ডে উইন করা তারপরে টি টোয়েন্টি ডে দুটাই কিন্তু প্রথমবারের মতো এটা কী প্রমাণ করে প্রমাণ করে এই যে আমাদের ভিতরে অ্যাবিলিটিটা আছে উই হ্যাভ দ্য অ্যাবিলিটি যে জিনিসের দরকার তাদের উপরে আস্থা রাখতে হবে কনফিডেন্স রাখতে হবে তাদেরকে ফ্রিডম দিতে হবে খেলোয়াড়দের যে তোমার খেলো বিদেশে পার্টিকুলার আমি এক্সাম্পল অস্ট্রেলিয়ার দিতে চাই অস্ট্রেলিয়াতে যখন একটা টিমকে সিলেক্ট করে প্লেয়ারকে একটা টিমে এবং একটা কথা আছে না ইংরেজিতে থিঙ্ক বিফোর ইউ ইঙ্ক আগে চিন্তা করো তারপরে লিখো এরা বলে দেয় যে তুমি আগামী তিনটা ম্যাচ খেলবা সাইফুল রূপক একাত্তর তাকে যখন নিবে তাকে লং রান দিবে